আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। জি বলুন, কি সমস্যা আপনার? তানহা অসহায় মুখ করে বলল, সমস্যা খুবই গুরুতর ডক্টর সাহেব, এমার্জেন্সি চিকিৎসা না দিলে পরলোক গমন পাক্কা। তানহা কথার ভঙ্গি দেখে অপরাহ্নের ভ্রু কুচকে এলো। মেয়েটার কি এমন হয়েছে? অপরাহ্ন গম্ভীর মুখে জিজ্ঞেস করলো। হয়েছে কি সেটা বলো নাকি, অসুখ কি আপনার? আরে হচ্ছে তো না, এটাই তো আসল সমস্যা। মানে? মানে কিছুদিন পূর্বে একজন আমাকে প্রায় রোজ কলেজ থেকে বাইকে চড়িয়ে ঘোরাতো, কিন্তু গত কয়েকদিন হলো সেটা আর হচ্ছে না। কিন্তু আমার তো অভ্যাস হয়ে গেছে, তাই না? তাই তো আর কোনো বাহনে উঠতে মন চায় না আমার, হেঁটে হেঁটে চলাফেরা করতে হয়, যার জন্য আমার পা দুটোই অসম্ভব ব্যথা হয়। সেই ব্যথা থেকে জ্বর আসে, জ্বর থেকে কাশি, কাশি থেকে বমি, বমি থেকে ডায়রিয়া, ডায়রিয়া থেকে দুর্বলতা, দুর্বলতা থেকে মাথা ব্যথা, তারপর কোমর ব্যথা, তারপর। তানহার রোগের লিস্ট শুনে অপরাহ্ন ভ্যাপাচ্যাকা খেয়ে বলল, ব্যাস ব্যাস, রোগ বলেছেন নাকি রোগের নামের উপর পরীক্ষা দিচ্ছেন? কি করব বলুন, সব রোগ ওই বাইকলার জন্যই হয়েছে, এখন আপনি এর চিকিৎসা করুন। অপরাহ্ন মনে মনে একটু হাসলো, তারপর বলল, হতে পারে আপনার দোষেই সে আসে না, একবার মন থেকে ডেকে দেখুন, অবশ্যই আসবে। তানহা এবার অপরাধী সুরে বলল, দোষ তো আমিই করেছি, অনেক বড় দোষ, কি করব, আমি আবার একটু টিউব লাইট কি না। অপরাহ্ন মুখ অন্যদিকে ঘুরিয়ে ঠোঁট কামড়ে হাসলো। তানহা আবার বলল, আমি সেই বাইকওয়ালাকে খুব মিস করছি, আমার এত অসুখ, থেকে শুধু সে বাঁচাতে পারবে, বলুন না সে কি আসবে না আবার? অপরাহ্ন মুচকি হেসে বলল, মন থেকে যখন ডাকছেন তাহলে অবশ্যই আসবে, সে আসতেই হবে তাকে, নাহলে এত রোগের অভিশাপে সে ভস্ম হয়ে যাবে। তবে হ্যাঁ, আপনাকেও তাকে সিওরিটি দিতে হবে যে আপনি সত্যি সত্যি তাকে বিশ্বাস করেন, ভরসা করেন তার, কারণ অবিশ্বাসের মাঝে সে আসবে না কখনো। তানহা নমনীয় কণ্ঠে বলল, আমি বোকা বলে এতটাও না যে এক ভুল বারবার করব, ন্যাড়া বেল তলায় একবারই যাই, বিশ্বাস না করার ভুল একবার করেছি, তার জন্যই অপরাধ বোধেও ভুগছি, আর এই অপরাধ বোধে আমি আর কখনো ভুগতে চাই না। অপরাহ্নের বিষণ্ন মনের আকাশের মেঘ কেটে যেন খুশির রণছুনো বর্ষণ হলো, তার ভালোবাসা জিতেছে আজ, তার ভালোবাসা পেরেছে তার সত্যতা বোঝাতে। তানহা উঠে গিয়ে দরজা পর্যন্ত এসে পিছনে অপরাহ্নের দিকে তাকিয়ে পড়ল, আমি বাইরে অপেক্ষা করব বাইকলার, আশা করি আসবে এবার, বলেই বেরিয়ে গেল তানহা। অপরাহ্ন খুশিতে পারলে এখনই লুঙ্গি ডান্স শুরু করে দেয়, দ্রুত হাতের কাজ সেরে সে নিজেও বাইরে দৌড়ালো। আজ তার শ্যামকন্যাকে নিয়ে বের হবে নীল দিগন্তে, নোরানের পেইন্টিংয়ের এক্সিবিশন চলছে, অনেক লোকের ভিড় জমেছে তা দেখতে, তবে নোরানের নজর খুঁজছে শুধু তার নীলাম্বরীকে, চারিদিকে নজর ঘুরিয়ে পর্যবেক্ষণ করছে সবার নজর, আশায় আছে সেই কাঙ্ক্ষিত দৃষ্টি চোখে পড়ার, এবং নোরানের অপেক্ষার অবসান ঘটিয়ে সেই দৃষ্টি যেন তার চোখে পড়েই গেল। নোরানের আঁকানো সেই নীলাম্বরীর চোখের পেইন্টিংয়ের সামনে একটা মেয়েকে দাঁড়িয়ে আছে, পরনে বেগুনি রঙের লম্বা গোল জামা, ফর্সা সিমসাম গরনের ষোড়শী কন্যা, চুলগুলো অনেক লম্বা, পিছনে তার লম্বা বেনুনিটা কোমরের নিচে পড়ে আছে। মেয়েটি কেমন অপলক মায়াবী নয়নে তাকিয়ে আছে ছবিটির দিকে, তার ওই চোখের নজর নোরানের খুব চেনা, আর চিনতে পেরেই নোরানের হৃদস্পন্দনের ধ্বনি তুমুল হলো। ধীরে ধীরে পা বাড়িয়ে এগিয়ে গেল সে মেয়েটির কাছে, যত কাছে যাচ্ছে ততই যেন হৃৎপিণ্ডের অস্থিরতা বাড়ছে। নোরান নিঃশব্দে মেয়েটির পিছনে গিয়ে দাঁড়িয়ে বলে উঠল, ঠিকঠাক আঁকতে পেরেছি তো তোমার চোখ? মেয়েটি চমকে তাকালো নোরানের পানে, তার চোখে মুখে বিস্ময়ের ছাপ, যেন চুরি করে ধরা পড়া চোরের মতো তার নজর, মনে হচ্ছে আটকে উঠেছে সে, অপ্রস্তুত ভঙ্গিতে এদিক ওদিক তাকিয়ে হঠাৎ সে দ্রুত পায়ে বাইরের দিকে যেতে লাগলো, নোরানও গেল তার পিছনে। গেটের বাইরে আসতেই নোরান পেছন থেকে বলে উঠল, দাঁড়াও নিলাম, দাঁড়াও নিলামরি, যেতে চাইছো যাও, আটকাবো না তোমাকে, তবে একটা কথা শুনে যাও। নীলাম্বরী দাঁড়িয়ে পড়ল, তবে পিছনে তাকালো না। নোরান তখন বলল, যাওয়ার আগে শুধু আমার একটা প্রশ্ন উত্তর দিয়ে যাও, আমার সাথে যতটা কথা হয়েছে তা কি তোমার মনে শুদ্ধ আলাপন, নাকি এই যুগের বাকিদের মতো জাস্ট তুমিও ফান করেছো? প্লিজ আমি শুধু উত্তরটা জানতে চাই আর কিচ্ছু না, না হলে আমাকে এভাবে রেখে গেলে আমি সে বালুচরে পড়ে থাকবো, যেখানে না নদীর ঢেউ পৌঁছাবে আর না সেখানে সবুজ ঘাস গজাবে।
নোরানের প্রশ্নের উত্তরে মেয়েটির পক্ষ থেকে কোনো জবাব এলো না, শুধু চুপচাপ ওভাবেই দাঁড়িয়ে রইল। নোরান এবার ধীরে ধীরে মেয়েটির সামনে গিয়ে দাঁড়াল। দেখতে পেল মেয়েটির চোখে পানি। নোরান তখন মুচকি হেসে পড়ল। তোমার চোখে পানি তোমার জবাব দিয়ে দিচ্ছে, তাহলে সেদিনের পর থেকে যোগাযোগ বন্ধ কেন করে দিয়েছ? তুমি কি আমাকে বিশ্বাস করতে পারছো না? মেয়েটি কিছু না বলে আবারও চলে যেতে নিলেই নোরান আবারও মেয়েটির সামনে গিয়ে তার পথ আটকে দিয়ে বলল, এভাবে জবাব না দিয়ে যেতে দেব না আমি, প্লিজ কিছু তো বলো। তখনই পেছন থেকে অন্য একটি মেয়ে হঠাৎ বলে উঠল, ও কিছু বলবে না। মেয়েটির কথায় নোরান ভ্রু কুঁচকে তাকালো তার দিকে। মেয়েটি ওদের কাছে এগিয়ে এসে বলল, ওকে হাজার প্রশ্ন করলেও কোনো জবাব পাবেন না। নোরান প্রশ্নবিদ্ধ চোখে তাকিয়ে জিজ্ঞেস করল, কেন? কারণ ও কথা বলতে পারে না। প্রচন্ড রকম ধাক্কা খেলো নোরান, বিস্মিত নজরে তাকালো সে নীলাম্বরীর দিকে। মেয়েটি তুই চোখে নোনা জল আরো বাড়লো, যেন অপরাধীর মতো মাথা নিচু করে আছে। হয়তো তার সত্যতা প্রকাশ পাওয়ায় নোরানের সামনে লজ্জিত অনুভব করছে নিজেকে। নীলাম্বরীর সাথের মেয়েটি আবার বলে উঠল, হ্যাঁ ঠিক শুনেছেন, তনয়া কথা বলতে পারে না। ছোটবেলায় একটা অ্যাক্সিডেন্টে ওর বাক শক্তি হারিয়ে যায়, শুধু শুনতে পারে। নোরান ভ্রু কুঁচকে বলল, এক মিনিট, তনাকে? ওর নামই তনয়া, নীলাম্বরী ওর আইডির নাম, আর আমি ওর বেস্ট ফ্রেন্ড। নোরানের বুকের মাঝে মুষড়ে উঠল যেন, সে মায়া ভরা চোখে তাকালো তনয়ার পানে। এখন যেন সব পরিষ্কার হয়ে গেল। মেয়েটা যে এ কারণেই তার সাথে যোগাযোগ বন্ধ করে দিয়েছে তা বুঝতে পারল সে। হয়তো ভেবেছে সামনাসামনি দেখা হলে নোরান তার এই অসম্পূর্ণতার ব্যাপারে জানলে তাকে পছন্দ করবে না, তাই দেখা করার কথা বলাই সে যোগাযোগ বন্ধ করে দিয়েছে। নোরান তনয়ার বান্ধবীর দিকে তাকিয়ে বলল, আপনি কিছু মনে না করলে এই হলের ক্যাফেটেরিয়াতে তনয়াকে নিয়ে একটু বসবেন আমার সাথে? শুধু 5 মিনিটের বেশি নিব না। নোরানের কথাই তনয়ার বান্ধবী তনয়ার দিকে তাকালো তার মতামত জানতে। তনয়া মাথা নাড়িয়ে না করল তাকে, উল্টে বান্ধবীর হাত ধরে চলে যেতে চাইল। নোরান তা দেখে আবারও অনুনয়ের সুরে বলল, দেখুন ওর কথা শুনেন না, আপনি যদি ওর ভালো চেয়ে থাকেন তাহলে প্লিজ বসুন একটু। মেয়েটা যেন বুঝলো নোরানের মনোভাব, সে মাথা নেড়ে হ্যাঁ বুঝাল। মেয়েটি তনয়ার হাত ধরে নোরানের সাথে এসে ক্যাফেটেরিয়ায় একটি খালি টেবিলে বসল একপাশে নোরান আর একপাশে ওরা দুজন। তনয়ার বান্ধবী বলা শুরু করল, তনয়া আপনাকে প্রথম দেখেছিল বাসের ভিতরে, আপনি বোধ হয় কলেজের ড্রেসে ছিলেন। আমি আর তনয়াও ওই বাসেই ছিলাম, আমরাও কলেজ থেকে ফিরছিলাম আপনার সিটের পাশের সিটে। আপনি বাসের মাঝেই আর্ট বুক বের করে বাসের জন্য সিটে মায়ের কোলে বসে থাকা এক শিশুর স্কেচ আঁকছিলেন। মেয়েটির কথাই নোরানের মনে হলো, নোরান সব সময় সাইকেল নিয়ে কলেজ যায়, কখনো বাসায় গাড়ি ব্যবহার করে না। একদিন ওর সাইকেল নষ্ট হয়ে গিয়েছিল, সেদিনও বাসে করে ফিরেছিল, আর সেখানে পিচ্ছি বাচ্চাটাকে তার স্কেচ বানানোর খুব ইচ্ছে হয়েছিল তার। তনয়ার বান্ধবী আরো বলল, সেদিনই তনয়ার আপনার ব্যক্তিত্ব পছন্দ হয়েছিল, আপনার ব্যাপারে জানার খুব উৎসুকতা হয়েছিল। আপনার গলার আইডি কার্ড থেকে আপনার কলেজের নাম আর আপনার নামও জেনেছিল, তারপর একদিন আপনার কলেজে গিয়ে লুকিয়ে আপনাকে ফলো করেছিল, তারপর ফেসবুকে আপনার আইডি খুঁজে বের করে, আর তারপরই আপনার সাথে আলাপন শুরু হয়। আপনার দেখা করার কথায়ও বিচলিত হয়ে যায়, নিজেকে অপরাধী ভাবে, ভাবে হয়তো ওর আপনার সাথে কথা বলাটাই উচিত হয়নি। আপনার মনে কোনো রকম আশা জাগানো উচিত হয়নি, কারণ ওর সত্যি জানলে আপনি হয়তো ভাবতে পারেন তনু আপনাকে বোকা বানিয়েছে, কারণ ওর মতে ও হয়তো আপনার কাছের কেউ হওয়ার যোগ্য না, আর এ কারণেই ও যোগাযোগ বন্ধ করে দিয়েছে। আমি ওর সব কথাই জানি, আমার মনে হলো আপনাকে জানানো জরুরি, কারণ আপনার মাঝে আমি শুদ্ধতা দেখেছি, ওর ব্যাপারে সবটা বলে দিয়েছি। আপনার এখন যা বলার তনয়াকে বলুন, আমি বাইরে অপেক্ষা করছি। কথাগুলো বলা শেষ করে তনয়ার বান্ধবী উঠে চলে গেল। তনয়া নিজেও উঠে যেতে চাইল, তবে নোরান টেবিলের উপর তার হাত ধরে আবারও আটকে দিল। তনয়ার হাত ধরে বলে উঠল, আমি জানি তোমার মনে অনেক দ্বিধাদ্বন্দ্ব চলছে, তবে একটা কথা না বলে পারছি না। তোমার কথাবার্তায় আমি তোমাকে খুব বুদ্ধিমতী ভেবেছিলাম, কিন্তু সত্যি বলতে তুমি মোটেও বুদ্ধিমান না। আরে তুমি যদি নিজে অন্যদের থেকে কম ভাবো তাহলে অন্যরা কি ভাববে তোমাকে? নিজেকে কখনো ছোট ভাবতে নেই, একটা কথা মনে রাখবে, অন্য কারো অধিকার নেই তোমাকে জাজ করার, সে আমি হই বা অন্য কেউ। তুমি যেমনই হও তোমার নিজের তাদের গর্ব হওয়া উচিত, অন্য কেউ কি ভাবলো সেটা ভেবে নিজের পথ চলবে না।
তাহলে কখনো জীবনের আত্মতুষ্টি পাবে না। দেখো, আমি তোমার সিদ্ধান্তে হস্তক্ষেপ করার কেউ না, তুমি যা চাইবে তাই হবে। শুধু তোমাকে একটা কথা বলতে চাই, তোমার যদি আমার উপর একটু বিশ্বাস থাকে তাহলে আমাকে আজ আটকাবে তুমি, আর যদি না আটকাও তাতেও রাগ হবো না। তোমার সিদ্ধান্তে রেসপেক্ট করবো আমি, আর আজকের পর তোমার সাথে যোগাযোগ করবো না। বলেই নুরান উঠে যেতে উদ্যত হলো। তৎক্ষণাৎ তনয়া নুরানের চেপে ধরল, ঠোঁটের কোণে হাসি টেকা ফুটল নুরানের, তাকালো সে তনয়ার পানে। তনয়াও হালকা লাজ্জু খাসল। আদ্রিতা আচারের বয়াম কোলে নিয়ে সোফায় বসে টিভি দেখছে আর আচার খাচ্ছে। তানি খাবারের পেট হাতে নিয়ে এসে আদ্রিতার সামনে এসে বলল, দুপুরের খাবার বাদ দিয়ে তুই বসে বসে আচার খাচ্ছিস? আচার খেলে পেট ভরবে? খালি পেটে এত আচার খেলে অ্যাসিডিটি হবে পাগলি। আদ্রিতা আহ্লাদে হেসে বলল, আমার হবে না। বললেই হলো, আয় আমি খাইয়ে দিই, বলে তো আর আজ সারা দিন আচার খেয়েই থাকবি। বলেই তানি নিজের হাতে ভাতের লোকমা তুলে আদ্রিতার মুখে তুলে দিতে লাগলো। ওদের খাওয়ার মাঝেই নিবিড়কে দ্রুত পায়ে সিঁড়ি বেয়ে নেমে আসতে দেখলো। তাকে বাইরের দিকে যেতে দেখে তানি বলে উঠল, ফির কোথায় যাচ্ছিস? তানির প্রশ্নে নিবিড় দাঁড়িয়ে গেল, তার চোখে মুখে হালকা অপ্রস্তুত ভাব দেখা গেল। সে প্রতি উত্তরে পড়ল, একটা মিটিং আছে মা, সেখানেই যাচ্ছি। আজ তো শুক্রবার, ছুটির দিনও কিসের মিটিং? একটা ইমার্জেন্সি পড়ে গেছে, তাই জরুরি মিটিং রাখা হয়েছে, খুব ইম্পর্টেন্ট, আমি আসছি। বলেই নিবিড় বেরিয়ে গেল। আদ্রিতা একটু অবাকই হলো, সাথে মন ক্ষুণ্ণ। সকালেই নিবিড়কে বলেছিল আজ ওদের সবাইকে বেড়াতে নিয়ে যাবে, আর এখন আবার এভাবে চলে গেল। আদ্রিতার আর খেতে ইচ্ছে করল না, সে তানিকে বলে নিচে জুমে চলে এলো। তখনই ওর বান্ধবী ইভার ফোন এলো, সে বলল আজ নাকি বন্ধুরা মিলে বেরানোর প্ল্যান করেছে, আদ্রিতাকেও যেতে বলল ওদের সাথে। আদ্রিতা ভাবল এটাই ভালো হবে, ঘরে বসে মন খারাপ করে থাকার চেয়ে বেরিয়ে আসলে মন ভালো হবে, তাই আদ্রিতাও রাজি হয়ে গেল। রেডি হয়ে বেরিয়ে গেল ইভার বলা লোকেশন অনুযায়ী, একটা রেস্টুরেন্টে গেল আদ্রিতা। সেখানে বান্ধবীদের সাথে অনেকক্ষণ আড্ডাও দিল তার। আড্ডা দিচ্ছিল রেস্টুরেন্টের তিনতলায়। আড্ডা দেওয়া শেষ নামতে গিয়ে দেখলো লিফটের সামনে অনেক ভিড়, তাই আদ্রিতা দাঁড়িয়ে না থেকে সিঁড়ি বেয়ে নেমে আসলো। সিঁড়ি বেয়ে দোতলার সামনেই আসতেই হঠাৎ আদ্রিতা দেখতে পেল নিবিড়কে, দোতলার একটা টেবিলে বসে। সে তাকে এখানে দেখে অনেকটাই অবাক হলো সে, তবে তার চেয়েও বেশি অবাক হয়ে তার সামনের ব্যক্তিকে দেখে, কারণ সেই ব্যক্তিটি আর কেউ না, সেদিনই সেই ডক্টর জেরিন। তা দেখে বড় বড় একটা ধাক্কা খেল আদ্রিতা। নিবিড় ভাইয়া তাহলে জেরিনের সঙ্গে দেখা করতে এসেছে, তাও আর বাসায় মিথ্যে বলে। আদ্রিতা স্তব্ধ হয়ে গেল, অনুভূতি শূন্য মনে হলো যেন নিজেকে, দাঁড়িয়ে থাকার শক্তিও যেন হারিয়ে ফেলেছে। রাগে দুঃখে মন মস্তিষ্ক চরম পরিমাণ বিষিয়ে উঠল তার, আর এক মুহূর্তও না দাঁড়িয়ে থেকে নিজের কান্না আটকে দৌড়ে নেমে গেল সে। নিজেকে বড্ডই গোমূর্খ বলে মনে হচ্ছে আদ্রিতার, তাই তো নিবিড় ভাইয়া তাকে এভাবে বোকা বানালো। নিজের উপরেই চরম পরিমাণ রাগ হচ্ছে তার, এত রাগ যে নিজেকেই আচ্ছা মতো চড়াতে মন চাচ্ছে তার। নিবিড় ভাইয়া ঠিকই বলে, আমি আসলে একটা বলদি, না হলে কি আর এভাবে ঠকতো? রাগ কষ্টের সংমিশ্রণে ভয়াবহ পীড়ন হচ্ছে আদ্রিতার অন্তর্দেশ জুড়ে, সবকিছু ভেঙে তছনছ করে দিতে মন চাচ্ছে তার। রেস্টুরেন্ট থেকে ফিরে সোজা নিজের রুমে ঢুকে নিজেকে ঘর বন্দি করে রেখেছে সে, না চাইতেও চোখের অবাধ্য নোনাচল গড়িয়ে পড়ছে। আদ্রিতা হাতের উল্টো পিঠে বারবার মুছছে, তবুও আবারও নিজ গতিতে বেরিয়ে আসছে তা। সে বিকেল থেকে রাতের আটটা বেজে গেছে, আদ্রিতা সেভাবেই পড়ে আছে। তানহা তাকে দুই একবার ডেকে গেছে, তবুও বের হয়নি সে। তো এখন তার মোটেও কারোর সামনে যাওয়ার ইচ্ছে নেই, কারণ এখন বাইরে গেলে ওর চেহারা দেখে সবাই প্রশ্ন শুরু করে দিবে, যার সম্মুখীন হওয়ার ইচ্ছে আদ্রিতার মোটেও নেই। আর সবচেয়ে বেশি ওই লোকটার সামনে যাওয়ার তো মোটেও না, কিছুতেই না। রাত নয়টার দিকে আবির ডাকতে এলো আদ্রিতাকে রাতের খাবারের জন্য। এবার আর না বের হয়ে থাকতে পারল না আদ্রিতা, কারণ এখন না বের হলে পুরো পরিবার চড়ো হয়ে যাবে, যা সে এই মুহূর্তে মোটেও চায় না। তাই নিজেকে স্বাভাবিক করে নিয়ে দরজা খুলে বেরিয়ে এলো আদ্রিতা। আবির মুচকি হেসে আদ্রিতার মাথায় হাত বুলিয়ে তাকে নিয়ে এলো সাথে করে। নিচে ডাইনিং টেবিলের কাছে এসে আবির বসতেই আদ্রিতা দেখলো শুধু নিবিড়ের পাশের চেয়ারে খালি আছে, সেখানে বসার তার এক বিন্দু ইচ্ছে নেই। আদ্রিতা এগিয়ে গিয়ে তানির গলা ছড়িয়ে ধরে বলল,
সোনা মা, আমি তোমার হাতে খাবো, আমাকে খাইয়ে দাও। তানি মুচকি হেসে বলল, আচ্ছা যা সোফায় বয়, আমি খাবার নিয়ে আসছি। আচ্ছা। আদ্রিতা সোফায় গিয়ে বসলো। আদ্রিতার বিহেভিয়ারে নিবিড়ের ভ্রু কুচকে এলো, কারণ আদ্রিতা একবারের জন্যেও নিবিড়ের দিকে তাকাচ্ছে না, যেটা যথারীতি আদ্রিতার আচরণের মাঝে পড়ে না। খাবার শেষে নিবিড় উঠে যেতে যেতে আদ্রিতার উদ্দেশ্যে বলল, এক কাপ কফি নিয়ে আয় আমার রুমে, বলেই সিঁড়ির দিকে পা বাড়ালো নিবিড়। তখনই আদ্রিতা তানির উদ্দেশ্যে কড়া গলায় বলল, তোমার ছেলেকে বলে দিও আমি তার চাকর না, নিজেটা নিজে নিয়ে যাক, না হলে না খাক, আমাকে জানো না বলে। আদ্রিতার কথায় নিবিড় থ মেরে দাঁড়িয়ে গেল। কঞ্চিত ভ্রু আর রাগির চোখে তাকালো আদ্রিতার দিকে। আদ্রিতাকে কিছু বলার উদ্দেশ্যে তার দিকে তেড়ে যেতে নিলেই আদ্রিতা তার আগেই উঠে দাঁড়িয়ে গটগট করে উঠে চলে গেল উপরের দিকে। আরেক দফা হতবাক হলো নিবিড়। বিভ্রান্ত চোখে তার মায়ের দিকে তাকাতেই তানির তীক্ষ্ণ দৃষ্টি দেখতে পেল সে। অপ্রস্তুত হয়ে নিবিড়ও সরে যায় তার মায়ের সামনে থেকে। রুমে এসে আদ্রিতা দমবন্ধকর এক অনুভূতির শিকার হলো, যার প্রতিফলন স্বরূপ বিছানার বালিশ চাদর সব টেনে নিচে ছুঁড়ে ফেললো আদ্রিতা। মেঝেতে বসে ওড়না মুখে ঢুকিয়ে দাঁতের নিচে কামড়ে ধরছে জাহির আর্তনাদ করে নিজের গুমোট যন্ত্রণা আধার করছে। চোখ মুখ লাল হয়ে উঠল, যেন গরম ভাব বের হচ্ছে মুখমণ্ডলে। চোখ ভরে উঠল আবারও। নিজের অসহ্য যন্ত্রণার মাধ্যমেই আদ্রিতার নজর গেল তার পায়ের জলজল করে চকমকা নূপুরের দিকে। এতদিনে আদ্রিতা বুঝে গেছে এই নূপুর কোনো পড়া নয়, বরং নিবিড় নামক পড়া দিয়েছে ওকে। নিবিড়ের উপর রুষ্ঠ হওয়া আদ্রিতার ক্ষোভের শিকার হলো এবার এই নিষ্প্রাণ প্রস্তুতা। আদ্রিতা রাগের বশবর্তী হয়ে পায়ে নূপুর জোড়া এক টানে ছিঁড়ে ফেলল, তারপর সেটা হাতে নিয়ে ব্যালকনিতে গিয়ে নিচে ছুঁড়ে ফেলে দিল, তারপর রুমের সকল দরজা জানালা ভিতর থেকে ছিটকিনি লাগিয়ে দিল, যাতে নিবিড় চাইলেও ও রুমে ঢুকতে না পারে। এভাবেই চলতে থাকলো। পরদিন আদ্রিতা রুম থেকে বের হলো না, একবারে কলেজের জন্য রেডি হয়ে বের হলো। তানি তাকে ডাকলো নাস্তার জন্য। আদ্রিতা দেখলো এখনও শুধু নিবিড়ের পাশের চেয়ারটাই খালি আছে। আদ্রিতা টেবিলের উপর থেকে খাবারের প্লেট হাতে নিয়ে সোফার উপরে এসে বসল। সোফায় বসেই নাস্তা করল। নিবিড়ের দিকে তাকালে হয়তো আদ্রিতা দেখতে পেত তার আচরণে রাগের শক্ত কঠিন হয়ে থাকা নিবিড়ের মুখমণ্ডল। অল্প একটু খেয়েই আদ্রিতা কলেজের উদ্দেশ্যে বের হতে নিলেই নিবিড়ও উঠে বের হতে হতে আদ্রিতার উদ্দেশ্যে গম্ভীর সুরে বলল, চল আমি তোকে কলেজে নামিয়ে দিয়ে যাব। নিবিড়ের কথায় থেমে গেল আদ্রিতা। তার থেমে যাওয়া দেখে নিবিড়ও ঘাড় বাঁকিয়ে তাকালো তার দিকে। আদ্রিতা ফট করে আবিরের সামনে এসে বলল, চাচু আজ আমি তোমার সাথে কলেজ যাব, নিয়ে যাবে আমাকে? আবির মুচকি হেসে বলল, হ্যাঁ হ্যাঁ অবশ্যই, আমার আর মামুনির কথা ফেলার সাহস আছে নাকি, চলো যাই। আদ্রিতা আবিরের হাত ধরে বাইরে বেরিয়ে গেল। তা দেখে রাগে নিবিড়ের চোয়াল যেন আরো শক্ত হলো। রাগে পায়ের কাছে থাকা সুর একটাই একটা লাথি মেরে ফেলে দিয়ে হনহন করে সেও বেরিয়ে গেল। আদ্রিতা পড়তে বসেছে, তবে আজকে টিচার ভিন্ন। আদ্রিতা আজই অন্যদিকে টিউটরকে আসতে বলেছে। নিবিড়ের সামনাসামনি হওয়ার কোনো পথই সে খোলা রাখতে চায় না, তাই তো আজই অন্য টিচার খুঁজে বের করে বাড়িতে বলেও দিয়েছে তা। আদ্রিতার পড়াশোনার মাঝেই রোজকার অভ্যেস অনুযায়ী নিবিড়ও চলে এলো ওর রুমে। টিচার থাকায় রুমে দরজা খোলাই ছিল। নিবিড় দরজা খুলে ভিতরে ঢুকতেই আদ্রিতার সামনে অন্য টিচার দেখে কদম থেমে গেল তার। দরজা খোলার শব্দে আদ্রিতার টিচার তার দিকে ফিরে তাকালো, তবে আদ্রিতা তাকালো না। সে না দেখেও বুঝতে পারছে কে এসেছে। আদ্রিতার টিচার নিবিড়ের উদ্দেশ্যে বলল, জি কিছু বলবেন? নিবিড় যেন চরম অস্বস্তি বোধ করল, সাথে ক্রোধ হলো মাত্রাতিরিক্ত। সে কিছু না বলে উল্টে ঘুরে বেরিয়ে গেল। আদ্রিতা তখন স্যারকে বলল, উনি আমার চাচাতো ভাই, হয়তো এমনি এসছে। ও আচ্ছা। এর কিছুক্ষণ পরেই নিবিড়ের রুম থেকে ভাঙচুরের শব্দ এসে আদ্রিতার কানে। আদ্রিতা তাতে ভ্রুক্ষেপ না করে পড়াই মন দিল। এভাবেই তিন দিন কেটে গেল। আদ্রিতা কোনোভাবেই নিবিড়ের সামনে যায় না, কাজ ছাড়া রুমের বাইরেই বের হয় না। সে নিজেকে ঘর বন্দি করে রাখে, এমনকি ফোন থেকেও নিবিড়ের নাম্বার ফেসবুক আইডি সব ব্লক করে দিয়েছে। একই ছাদের নিচে থেকেও হাজার হাজার মাইল দূরত্ব করে ফেলেছে নিজেকে সে।
রাত তখন 12টা প্রায়। আদ্রিতা পড়াশোনা শেষ করেছে মাত্রই, হঠাৎ ভীষণ পানির পিপাসা পেল তার। ঘরের পানির বোতলটাও খালি হয়ে গেছে, অগত্যা পানির বোতলটাও খালি হয়ে গেছে। অগত্যা আদ্রিতা দরজা খুলে নিচে গেল পানি আনতে। নিচে রান্নাঘরে এসে ফ্রিজ থেকে পানি বের করে গেল, তারপর ঘরের বোতলটা ধরে ফিরতে নিলেই হঠাৎ কারোর সাথে ধাক্কা লেগে গেল। মাথা তুলে দেখলো সে নিবিড়। তার ভয়ানক অগ্নি দুটি চোখ দেখে ভয়ে আদ্রিতার হাত থেকে পানির বোতল পড়ে গেল নিচে। আদ্রিতা কোনো কিছু বুঝে ওঠার আগেই নিবিড় এক হাতে তার মুখ চেপে ধরে অন্য হাতে আদ্রিতাকে পেঁচিয়ে ধরে আদ্রিতাকে নিয়ে বাইরের দিকে এগুলো সে। আদ্রিতা ছাড়া পাওয়ার জন্য ছটফট করতে লাগলো, মুখ দিয়ে উম শব্দ বের করলো তার, তবে ছাড়া পেল না সে। নিবিড় তাকে নিয়ে বাইরে এসে সুইমিং পুলের পাশে রাখা ছাতা বিশিষ্ট লম্বা চেয়ারে ঠাস করে বসিয়ে দিল তাকে, তারপর নিজেও তার সামনে বসল। আদ্রিতার চুলের মুঠি চেপে ধরে আদ্রিতার মুখটা কাছে এনে ক্রোধে বিধ্বংসী কণ্ঠে বলল,